হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআর স্টোরি চ্যানেলের আজকের ভিডিওতে আমরা ব্যান্টেনের একটি মুভি সম্পর্কে জানবো। আর সত্যি বলতে কার্টুনের মধ্যে আমার সব থেকে প্রিয় হলো ব্যান্টেন। যদিও বাংলাদেশে এটার ফ্যান বেস অনেক ছোট, তবুও ছোটবেলায় এটা আমার অত্যন্ত প্রিয় একটি কার্টুন ছিল। আর এটা আমি ছোটবেলায় এত বেশি দেখেছিলাম যে এটার প্রতিটা ক্যারেক্টার কোন জায়গায় কোন কথা বলবে এটা আমার মুখস্থ ছিল। তো যাই হোক, আজকের মুভিটির নাম হলো ব্যান্টেন এলিয়েন ফোর্স অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ বিলিয়্যাক্স। তো চলো আর বেশি সমানষ্ট না করে হারিয়ে যাওয়া যাক অ্যাকশন অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চে ভরা এলিয়েনদের দুনিয়ায়। মুভির শুরুতে আমাদেরকে বিলিয়্যাক্সকে দেখানো হয়, যে কিনা আল্টিমোর সাথে লড়াই করছিল। আর আল্টিমো কিন্তু খুবই শক্তিশালী, মানে তুমি আল্টিমোকে ব্যান্টেন ইউনিভার্সের সুপারম্যান বলতে পারো। কিন্তু এত পাওয়ারফুল একটা বিং হওয়া সত্ত্বেও আল্টিমো বিলিয়্যাক্সের সামনে টিকতেই পারে না। আর এই লড়াইয়ের মাঝে আমরা বিলিয়্যাক্সের কথার মাধ্যমে জানতে পারি বিলিয়্যাক্স এখন 10টা গ্রহের রাজা। আর বিলিয়যাক্স এখন বিভিন্ন গ্রহে যায় আর সেখানকার সুপার হিরোদের তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, এবং সেই সুপার হিরোদের হারানোর পর তাদের শক্তি নিয়ে নেয় এবং তাদের গ্রহের উপরে কব্জা করে। আর বিলিয়্যাক্স যে 10 দুনিয়ার সুপার হিরোদেরকে হারিয়েছে, তাদের পাওয়ারও এখন বিলিয়্যাক্সের মধ্যেই আছে, এবং বিলিয়্যাক্স আল্টিমোর সাথেও এটা করে। সে আল্টিমোকে হারিয়ে তার গ্রহের উপর কব্জা করে এবং একটি যন্ত্রের মাধ্যমে আল্টিমোর পাওয়ারও অ্যাবসর্ব করে নেয়। আর এখন বিলিয়্যাক্সের পরবর্তী টার্গেট হলো পৃথিবী। বিলিয়্যাক্সের প্ল্যান হলো সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিরো ব্যান্টেনসেনকে হারিয়ে তার অমটেক্স নিয়ে নেবে এবং পুরো পৃথিবীর উপর কব্জা করবে। আর সে এখন পুরোপুরি প্রস্তুত, কারণ তার মধ্যে এখন 10টা দুনিয়া সুপার হিরোদের পাওয়ার রয়েছে। এদিকে পৃথিবীতে আমাদের গোয়েনার ক্যাবিনকে দেখানো হয়, যারা একটি সাপের সাথে ফাইট করছিল। কিন্তু সেই সাপটি অনেক শক্তিশালী ছিল, তারা তাকে হারাতেই পারছিল না এবং তারা দুজন ব্যানের জন্য অপেক্ষা করছিল। গুয়েন বলে ব্যানের এখানে 1 ঘন্টা আগে আসার কথা ছিল, সে এখনো কেন আসলো না? এদিকে আমরা ব্যানকে দেখি যে আরামসে টিভি দেখছিল, তখনই ব্যানের কাছে গুয়েনের কল আসে। গুয়েন ব্যানকে অনেক বকা দেয় যে তোমার 1 ঘন্টা আগে এখানে আসার কথা ছিল, তুমি ঘরে ঘুমাচ্ছ আর আমরা এখানে মার খাচ্ছি, তো একটু কষ্ট করে হিরো হয়ে যাও আর এখানে আসো। ব্যান বুঝতে পারে গুয়েন অনেক রেগে গিয়েছে, সে তাড়াতাড়ি জেটটাতে ট্রান্সফর্ম হয় আর বেরিয়ে পড়ে। আর ফাইটিং প্লেসে আসার পর ব্যান ক্যানন ব্রডে ট্রান্সফর্ম হয় এবং সাপটি বলে তার নাম হলো সেলপেন্ড। আর এরই মধ্যে ব্যান তার উপর আক্রমণ করে দেয় আর কয়েকটা চাপা দিতে এই সেলপেন্ডের খেল খতম। কিন্তু গোয়েনার ক্যাবিনেতে খুশি হয় না, কারণ তারা 1 ঘন্টা ধরে এই সাপের হাতে মার খাচ্ছিল। আর ব্যান যদি সময় মতো আসতো তাহলে তাদের এত মার খেতে হতো না। এদিকে আমরা ব্যান আর গোয়েনের দাদু ম্যাক্স টেনিসনকে দেখি। আর ম্যাক্স এখন ব্যান আর গোয়েনের মতো এলেন, গুপার, ম্যানি, পিয়ার্স ও হেলেনদেরকে ট্রেনিং দিচ্ছে। তখনই ম্যাক্সের কাছে স্যাটেলাইট থেকে একটি মেসেজ আসে যে পৃথিবীর মধ্যে কোন একটা স্পেসশিপ আসছে যার থেকে পৃথিবীর ক্ষতি হতে পারে। এই মেসেজ দেখে ম্যাক্স তার গাড়িটি ঘুরিয়ে নেয়। আর অপরদিকে আমরা বেলবুড শহরের একটি পার্কে বিলিয়্যাক্সের চালার লেকিকে দেখতে পাই, সে একটি মেশিনে কিছু করছে। তখন পুলিশরা তাকে থামানোর চেষ্টা করলে লেকি তাদের উপর অনেক রেগে যায় এবং তাদের উপর একটি বোমা মেরে দেয়। বোমাটি ফাটার পর সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়, যার ফলে সকল পুলিশ অফিসাররা অনেক ভয় পেয়ে যায়। এবং লেকি যে মেশিনের উপর কাজ করছিল সেটা অ্যাক্টিভ করার পর ওই পার্কের চারপাশে একটি ফোর্স ফিল্ড মানে একটি আবরণ তৈরি হয়ে যায়। এবং লেকি গর্ব করে বলে, এই তুচ্ছ প্ল্যানেটে এমন কোন শক্তি নেই যেটা আমার ফোর্স ফিল্ডকে ভাঙতে পারবে। আর তখনই সেখানে সবচেয়ে বড় ভিলেন বিলিয়্যাক্স এসে উপস্থিত হয় আর সে পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেয়, পৃথিবীর মানুষরা, আমি হলাম বিলিয়্যাক্স, খুব শীঘ্রই আমি তোমাদের রাজা হয়ে যাব। তখন লেকি বলে গ্যালাক্সির নিয়ম অনুসারে বিলিয়্যাক্স এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরোকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করছে, লড়াইয়ে যে জিতবে সে পৃথিবীর মালিক হবে। তখনই সেখানে ম্যাক্স প্লামার বাচ্চাদের নিয়ে উপস্থিত হয়। বিলিয়্যাক্স আর ম্যাক্স কথা বলতে শুরু করে আর তাদের কথাবার্তার মাঝে হঠাৎই গুপার বিলিয়্যাক্সের উপর আক্রমণ করতে যায়। কিন্তু তার আক্রমণ বিলিয়্যাক্সের জন্য কিছুই ছিল না, বাকি প্লামার বাচ্চারাও তার পিছে পিছে বিলিয়্যাক্সের উপর আক্রমণ করতে যায়। কিন্তু বিলিয়্যাক্স একে একে তাদের সবাইকে হারিয়ে দেয়, যেন তারা তার জন্য একটি ছোট বাচ্চা। সবাইকে হারানোর পর বিলিয়্যাক্স ম্যাক্সকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ ম্যাক্স যে তার সামনে লুকিয়ে ছিল তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু এই আক্রমণে বিলিয়্যাক্সের কিছুই হয় না আর বিলিয়্যাক্স ম্যাক্সকে একটা বাড়ি দিতেই ম্যাক্সের খেল খতম হয়ে যায়। সবাইকে হারানোর পর বিলিয়যাক্স বলে, 24 ঘন্টা পর আমি এখানে এসে ব্যান্টেনেশনের সাথে লড়াই করব। তখন লেকি বলে, যদি সে আপনার সামনে না আসে তাহলে কি হবে? জবাবে বিলিয্যাক্স বলে, যদি ব্যান্টেনেশন আমার সামনে না আসে তাহলে আইন অনুযায়ী আমি পৃথিবীকে ধ্বংস করার অধিকার পেয়ে যাব। এদিকে আমরা ব্যান গোয়েনার ক্যাবিনকে দেখি, যারা মিস্টার স্মুদি খেতে খেতে আড্ডা দিচ্ছিল এবং তারা সেখানে অনেক মজা করছিল। তখনই তাদের কাছে গ্র্যান্ডপা ম্যাক্সের কল আসে। ম্যাক্স তাদেরকে বলে বিলিয়যাক্স নিজের বদলা নেওয়ার জন্য আবার ফিরে এসেছে এবং সে তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে। ব্যান ম্যাক্সকে কি চ্যালেঞ্জ দিয়েছে জিজ্ঞেস
করলে গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে এক্সপ্লেন করে যে দুটো প্ল্যানেটের মধ্যকার যুদ্ধে হয়ে থাকা ধ্বংসযজ্ঞ কমানোর জন্য গ্যালভিনরা এই আইন তৈরি করেছে। প্ল্যানেটসের মধ্যকার যুদ্ধে বড় ধরনের ধ্বংসযজ্ঞ না চালিয়ে দুটো প্ল্যানেট তাদের একজন একজন যোদ্ধাকে চুজ করে এবং তাদের দুজনের মধ্যে ফাইটে যে জিতবে সে দুটো গ্রহেরই মালিক হবে এবং বিল গেটস এটাই ফলো করছে। গ্যালভিনদের আইন অনুযায়ী বিল গেটস তোমাকে চ্যালেঞ্জ জানিয়েছে আর তোমাকে যদি সে হারাতে পারে তাহলে সে পৃথিবীর মালিক হয়ে যাবে। এসব কথা শুনেও ব্যান অনেক কনফিডেন্ট ছিল, সে বলে বিল গেটসকে কোথায় এবং কিভাবে মারতে হবে। পরের সিনে ব্যান গোয়েন ক্যাবেন গ্র্যান্ডফা ম্যাক্স আর বিল গেটসের ফাইটের ভিডিও দেখছিল, যেটা থেকে গোয়েন বলে বিল গেটস আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছে আর তখনও তাকে হারানো অনেক কঠিন ছিল। কিন্তু ব্যান কোনো পাত্তা দেয় না, সে বলে আমি তাকে তখন হারিয়েছি যখন আমার বয়স 10 বছর ছিল। মানে ব্যান এটা নিয়ে খুবই কনফিডেন্ট যে সে বিল গেটসকে হারিয়ে দেবে। তখন গোয়েন আর ক্যাবিন তাকে বেশি ওভার কনফিডেন্ট হতে নিষেধ করে আর তারা তিনজন ক্যাবিনের সাথে তার ল্যাবে যায়। আর এখানে আমরা জানতে পারি ব্যান আর ক্যাবিন অমিটিক্স হ্যাক করে অমিটিক্সের মাস্টার কন্ট্রোল আনলক করতে চায়। আর এই মাস্টার কন্ট্রোল কতটা পাওয়ারফুল তা আমরা ব্যান্ড অ্যান্ড ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডে দেখেছি, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি। যেটা আনলক করতে পারলে ব্যান অমিটিক্সের পুরো কন্ট্রোল পেয়ে যাবে। তো ব্যান আর ক্যাবিন এটাই করতে চায়। ব্যান বলে মাস্টার কন্ট্রোল আনলক করতে পারলে আমি খুব সহজেই বিল গেটসকে হারিয়ে দিতে পারবো এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী অমিটিক্সকে হ্যাক করার কাজ শুরু করে দেয়। গোয়েন যদিও তাদেরকে এটা করতে নিষেধ করে কিন্তু ব্যান আর ক্যাবিন এটা করবেই বলে এবং তারা তাদের প্ল্যান অনুযায়ী অমিটিক্সকে হ্যাক করার কাজ শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে অ্যাজমেথের একটি হলোগ্রাম এসে উপস্থিত হয়। আর অ্যাজমেথকে তো তোমরা চেনোই, অ্যাজমেথ হলো অমিটিক্সের ক্রিয়েটর। তো অ্যাজমেথ ব্যানের উপর অনেক বিরক্ত ছিল, সে ব্যানকে বলে আমি ভেবেছিলাম তুমি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী অস্ত্রকে সামলাতে পারবে কিন্তু তুমি এখন এসব কি করছো, আমি জানি তুমি এই বিশ্বের জন্য কি কি করেছো আর এই জন্যই আমি তোমাকে অমিটিক্স রাখতে দিয়েছি, আমি আশা করি তুমি তোমার দায়িত্ব বুঝে নেবে কিন্তু এখনই তোমাকে অমিটিক্সের পুরো পাওয়ার দেওয়া যাবে না, অমিটিক্সকে বদলানোর চেষ্টা করো না, তুমি এখনো তৈরি নও। এবং এ কথা বলে অ্যাজমেথ সেখান থেকে চলে যায়। এসব শুনে গোয়েনার ক্যাবিন অমিটিক্স হ্যাক করবে না বলে আর ব্যানকেও নিষেধ করে কিন্তু ব্যান তাদের কোনো কথা না শুনে অমিটিক্সকে হ্যাক করার চেষ্টা করে এবং এর ফলে কি হয় একটা সময় দেখা যায় অমিটিক্স ওভারলোড হতে থাকে এবং ক্যাবিন আর ব্যান মেশিনটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা সেটা থামাতেই পারছিল না। আর একটা সময় দেখা যায় অমিটিক্স ওভারলোড হয়ে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পুরো গ্যারাজ ভেঙে গিয়েছে এবং গোয়েন হুশ ফিরে পাওয়ার পর তার সামনে ব্যানকে ক্রোমাস্টন রূপে দেখতে পায়। সে ব্যানকে সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করে কিন্তু ব্যান কোনো উত্তর দেয় না। আর তখনই সেখানে ব্যানের আরো একটি এলিয়েন স্পাইডার মাঙ্কি বেরিয়ে আসে এবং দুটো এলিয়েনই গোয়েনকে কোনো কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। তখনই ব্যান পিছে থেকে বলে ওঠে তুমি কার সাথে কথা বলছো, আমি তো এখানে। এবং এবার তারা দুজনেই দেখতে পায় ব্যানের আরো একটি গ্রুপ নামে এলিয়েন তাদের সামনে দিয়ে চলে যায়। ব্যান আর গোয়েন দুজনেই বুঝতে পারছিল না এখানে সব কি হচ্ছে। তখনই তারা ক্যাবিনের আওয়াজ শুনতে পায় আর তারা ক্যাবিনকে দেখেই অবাক হয়ে যায় কারণ ক্যাবিন এখন একটি মনস্টারে পরিণত হয়ে গিয়েছে আর সে নর্মালও হতে পারছে না। তারা বুঝতে পারে এটা অমনিটেক্স এর কারণেই হয়েছে। তখন গোয়েন ব্যানকে কিছু করতে বলে কিন্তু ব্যান নিজের কাজেই ব্যস্ত ছিল। সে গোয়েনকে তার ঘড়ি দেখিয়ে বলে দেখো এটা সে ধামাকার কারণে হয়েছে। এখানে ক্রোমাস্টোন গুপ স্পাইডার মাঙ্কি এবং বিবিগ নেই, জানি না ঘড়ি থেকে এরা কিভাবে বের হলো। আর তখনই সেখানে আবারও অ্যাজমেথের হলোগ্রাম এসে উপস্থিত হয় এবং এবার সে ব্যানের উপর অনেক রেগে ছিল। সে ব্যানকে বলে ব্যান টেনিসেন আমি তোমাকে সাবধান করেছিলাম অমিটেক্সকে পরিবর্তন করার চেষ্টা করলে কি হতে পারে, তুমি আমার আদেশ অমান্য করেছ আর এখন এর ফল ভোগ করো। আর এটাও জেনে নাও 24 ঘন্টার ভিতর তোমার মনস্টার গুলোকে যদি অমিটেক্সের মধ্যে ঢোকাতে না পারো তাহলে সেগুলো চিরকালের জন্য শেষ হয়ে যাবে আর যদি এরকমটা হয় তুমি সারা জীবনের জন্য তাদের পাওয়ার হারিয়ে ফেলবে। ব্যান অ্যাজমেথকে সেগুলোকে অমিটেক্সে কিভাবে ঢোকাতে হবে জিজ্ঞেস করলে অ্যাজমেথ বলে তাদের কাছে গিয়ে অমিটেক্সকে ক্যাপচার মোডে সেট করো বাকি সব নিজে নিজেই হয়ে যাবে। এটা বলে অ্যাজমেথ ব্যানকে আর কখনো সাহায্য করবে না বলে সেখান থেকে রেগে চলে যায়। ব্যান তখন গোয়েনকে তার ম্যানা পাওয়ারের সাহায্যে তার এলিয়েনদেরকে খুঁজতে বলে কিন্তু গোয়েন সেটা করতে পারছিল না। তখন ক্যাবিন বলে ওদের সবার কাছে একটা একটা অমিটেক্স আছে আর আমরা আমাদের প্লাওয়ার ব্যাজের সাহায্যে তাদেরকে ট্র্যাক করে খুঁজে বের করতে পারবো। তারা তিনজন ব্যানের এলিয়েনদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ খোঁজার পরেই তারা ক্রোমাস্টোনকে একটি মেলার মধ্যে খুঁজে পায় যে বিভিন্ন যন্ত্রপাতি ভেঙে ফেলছিল। তখন ক্যাবিন ক্রোমাস্টোনের উপর আক্রমণ করে দেয় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের মাঝে ক্যাবিনকে হেল্প করার জন্য গোয়েনও এগিয়ে আসে আর ব্যান ফাইট করার জন্য আপচাকে টানাস্পাম হয়। আর ক্রোমাস্টোন আর ব্যানের ফাইটের মাঝে ক্যাবিন পেছন থেকে এসে ক্রোমাস্টোনকে মেরে অজ্ঞান করে দেয় এবং ব্যান ক্রোমাস্টোনকে অমিটেক্সে ক্যাপচার মোড সেট করে অ্যাবজর্ব করে নেয়। তারা আবারও রওনা দেয় কারণ তাদেরকে এখন আরো তিনটি এলিয়েনকে ধরতে হবে। গাড়ির মধ্যে গোয়েন তার ল্যাপটপে তাদের প্লামার ব্যাসটি কানেক্ট করার পর বিল গেটসের সম্পর্কে সবকিছু জেনে যায়। গোয়েন ব্যানকে বলে আমি এক্সট্রানেটের মাধ্যমে জানতে পেরেছি বিল গেটস 10টা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার হিরোদেরকে হারিয়েছে। ব্যান বলে আমি ভয় পাই না, আমি তাকে তখন হারিয়েছি যখন আমি একজন বাচ্চা ছিলাম। গোয়েন বলে তোমার ভয় পাওয়া উচিত কারণ যে সুপার হিরোদেরকে বিল গেটস হারিয়েছে তাদের শক্তিও এখন তার মাঝে আছে।
কেবিন তখন খোঁচা দিয়ে বলে, আর যদি তোমার মনে থাকে তোমার রোমান্টিক্স এখন নষ্ট হয়ে আছে। গাড়ির মধ্যে ব্যানার কেবিন একে অপরকে দোষারোপ করতে থাকে, আর হঠাৎই চলার পথে তাদের গাড়িটি অনেক বড় একটি মাকড়সা জালের মধ্যে আটকা পড়ে যায়। তারা কিছু বুঝেই উঠবে, এরই মধ্যে তাদের গাড়ির দরজাটি খুলে কেউ গোয়েনকে টেনে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই এটা আসলে ব্যানেরই একটি এলিয়েন যার নাম স্পাইডার মাঙ্কি। ব্যান তার সাথে ফাইট করার জন্য ব্রেনস্টর্মে ট্রান্সফর্ম হয় এবং তার সাথে মারামারি শুরু করে, আর এই সুযোগে কেবিন গোয়েনকে মুক্ত করে নেয়। এদিকে মারামারি করতে করতে একটা সময় স্পাইডার মাঙ্কি ব্যানের অনেক কাছে চলে আসে। তখন গোয়েন ব্যানকে বলে, ও তোমার অনেক কাছে আছে ব্যান, ওকে অ্যাবজর্ব করে নাও। তার কথা মতো ব্যান এমনটাই করে আর এটা কাজও করে। তারা গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে এবং ব্যানের এখনো দুটো এলিয়েনকে ধরা বাকি আছে, আর বিল গেটসের সাথে তার ফাইটের আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। চলতে চলতে তারা একটা সময় তাদের প্লামার ব্যাজে ব্যানের আরো একটি এলিয়েন গুপের লোকেশন পেয়ে যায়, যে শহরের মাটির নিচে টানেলের মধ্যে আছে। এজন্য না চাইতেও গুপকে ধরার জন্য তাদেরকে টানেলের মধ্যে যেতে হয় এবং কিছুক্ষণ খোঁজার পরে তারা গুপের অ্যান্টি গ্র্যাভিটি প্রজেক্টরকে দেখতে পায়। আর ব্যান সেটা হাতে নিতেই পানির মধ্যে থেকে গুপ বেরিয়ে আসে এবং ব্যানকে বন্দি করে ফেলে। গুপ গোয়েনার ক্যাবিনের উপরও আক্রমণ করে। তখন ব্যান অনেক কষ্টে অমটেক্সটি ইউজ করতে পারে এবং সে এলিয়েন হিসেবে সমফায়ারে ট্রান্সফর্ম হয়। তখন গুপ পালিয়ে যেতে থাকে আর ব্যান গুপকে মারার জন্য আগুন মারতে চায়। তখন গোয়েন তাকে নিষেধ করে আগুন ব্যবহার না করতে, কারণ এই সুরঙ্গ পুরো মিথেন গ্যাসে ভরা। ব্যান কিছু বুঝেই উঠবে, তখনই পুরো সুরঙ্গ ব্লাস্ট হতে শুরু করে। যদিও সে ব্লাস্টে কারো কোনো ক্ষতি হয় না, তারা সুরক্ষিতভাবেই উপরে উঠে আসে। তখনই হঠাৎ করে গুপের অ্যান্টি গ্র্যাভিটি প্রজেক্টর ব্যানের মাথা উড়িয়ে দেয় এবং তাকে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু যেহেতু ব্যান সোমফায়ারে ট্রান্সফর্ম হয়েছিল, তার কিছুই হয় না, সে আবার রিজেনারেট হয়ে যায়। আর তার হাত লম্বা করে গুপের অ্যান্টি গ্র্যাভিটি প্রজেক্টরটি ধরে ফেলে এবং তার কাছে আসার ফলে তাকে অ্যাবজর্ব করে নেয়। মানে এখানে গুপের খেল খতম। যাই হোক, এবার তারা শেষের এলিয়েন মানে বিবিককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখন কেবিন বলে, বিল গেটসের সাথে তোমার 30 মিনিট পরে লড়াই করতে হবে, আর বিবিকের কাছে যেতেও আমাদের প্রায় 30 মিনিটের মতো লাগবে। তো এই দুই কাজ তুমি একসাথে কিভাবে করবে? ব্যান কেবিনকে কিছু বলতেই যাবে, তখনই গ্যাম্পা ম্যাক্স তাদেরকে কল করে এবং ম্যাক্স ব্যানকে বলে যুদ্ধের সময় হয়ে গিয়েছে। আর আমি এটা ভাবছিলাম, বিল গেটস হলো প্লামারদের দায়িত্ব। হ্যাঁ, তুমি লড়াই করতে এক্সপার্ট, কিন্তু এখন অনেক ছোট, তাই একজন প্লামার হিসেবে আমি বিল গেটসের সাথে লড়াই করব। তখন ব্যান ম্যাক্সকে থামিয়ে দেয়। ব্যান ম্যাক্সকে বলে, এই লড়াই আমার দাদু, বিল গেটস আমাকে চ্যালেঞ্জ করেছে কারণ অমিট্রিক্স আমার কাছে আছে। ম্যাক্স বলে, তোমার কাছে আর 1 ঘন্টাও সময় নেই। জবাবে ব্যান বলে, আমি ওখানে পৌঁছে যাব এবং জিতেও দেখাবো, আমার জন্য চিন্তা করবেন না। এদিকে আমাদের বেলবুট শহরের পার্কের সিন দেখানো হয়। সেখানে সাইমন এসে উপস্থিত হয় এবং সে পৃথিবীবাসীদের উদ্দেশ্যে বলে, পৃথিবীর বাসিন্দারা, আজকের এই লড়াই পৃথিবীর প্রতিটা চ্যানেলে দেখানো হবে। মনে রাখবেন, আজকের এই ফাইটের উপর আপনাদের ভবিষ্যৎ নির্ভর করবে। বিল গেটসের সেনারা এই গ্রহের আশেপাশে আছে। যদি তোমাদের চ্যাম্পিয়ন ফাইট করতে না আসে, তাহলে আইন অনুযায়ী বিল গেটস উইনার হয়ে যাবে এবং এই পৃথিবীতে কব্জা করবে। তখনই সেখানে ব্যান চলে আসে আর ল্যাকি চলে যায় এবং তার পিছেই বিল গেটস এসে উপস্থিত হয়। আর সেই সময় চলে আসে যার জন্য সবাই অপেক্ষা করেছিল। বিল গেটস ব্যানকে বলে, ব্যান টেনিসন, আমি তোমাকে শেষ করতে এসেছি এবং তোমার দুনিয়াতে রাজত্ব করতে। ব্যান তখন তার খিল্লি উড়িয়ে বলে, ডায়লগ বাজি ছেড়ে লড়াই শুরু করি, আসলে 8টা বাজে স্লোমো সিনেমা দেবে, যেটা আমি তোর জন্য মিস করতে চাই না। এটা শুনে বিল গেটস অনেক রেগে যায় এবং ব্যান আর বিল গেটস এর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ব্যান জ্যাটরি হয়ে বিল গেটস এর উপর আক্রমণ করে, কিন্তু সেটা বিল গেটস এর জন্য কিছুই ছিল না। এবং একটা সময় ফাইটের মাঝে হঠাৎই ব্যান বিগ চিলে ট্রান্সফর্ম হয় এবং বিল গেটস কে পুরোপুরি জমিয়ে দেয়, কিন্তু বিল গেটস তার চোখের লেজার দিয়ে সেখান থেকে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর ব্যান বিগ চিলের সেকেন্ড পাওয়ার, মানে যার মাধ্যমে সে যে কোনো জিনিসপত্রের এপার ওপার চলাচল করতে পারে, সেটা ইউজ করে বিল গেটস এর সাথে ফাইট করছিল এবং সে বিল গেটস এর অনেক মজা উড়াচ্ছিল, যে তুমি এতটাই দুর্বল তুমি আমাকে ছুঁতেও পারছো না। তখনই ব্যানকে অবাক করে দিয়ে বিল গেটস তার গ্লাভসে কোনো কিছু একটা অ্যাক্টিভ করে এবং তার গ্লাভসের সাহায্যে ব্যানকে ধরে ফেলে, যেটা দেখে ব্যান নিজেও অবাক হয়ে যায়। এরপর ব্যান তার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এলিয়ান হিউমঙ্গাসরে ট্রান্সফর্ম হয় আর বিল গেটসের সাথে ফাইট করতে যায়। কিন্তু বুঝতে হবে বিল গেটস এমনিতেই কতটা শক্তিশালী, আর এখন তো তার মধ্যে 10টা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার হিরোদেরও পাওয়ার রয়েছে। তো সে অনেক সহজেই হিউমঙ্গাসরকে হারিয়ে দেয়। আর আমাদের মনে হচ্ছিল ব্যান বিল গেটসের কাছে হেরে গিয়েছে, কিন্তু না, তখনই সেখানে গোয়েনার ক্যাবিন ব্যানের সবচেয়ে শক্তিশালী এলিয়ান বিবিককে নিয়ে উপস্থিত হয়। আর বিল গেটসকেও বিবিকের সামনে একটি মশার মতো মনে হচ্ছিল। ব্যান বিবিককে অমিট্রিক্সে ক্যাপচার করে নেয়। এরপর ব্যান তার সবচেয়ে শক্তিশালী এলিয়ান বিবিকে ট্রান্সফর্ম হয়ে বিল গেটসকে জাস্ট শেষ করতে চায়, কিন্তু অমিট্রিক্স তাকে ক্রোমাস্টন বানিয়ে দেয়, যেটাতে ব্যান অনেক বিরক্ত হয়ে যায়। আর তখনই বিল গেটসও তার উপর আক্রমণ করতে যায় আর ব্যান তাকে উড়িয়ে দেয়। আর এখন মনে হচ্ছিল ব্যান হয়তো লিড নেবে এবং ব্যানও মজা নিয়ে বলছিল, এখন কি করবে সবুজ দাড়িওয়ালা, এটা হয়তো বিল গেটসের করে যায় লাগে। সে ব্যানের দিকে এগোতে থাকে আর ব্যানও তার উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু আমরা দেখি বিল গেটস তার তরবারি দিয়ে ব্যানের এলিয়েন ক্রোমাস্টনের পাওয়ার অ্যাবজর্ব
ডিজলভ করতে থাকে, যার ফলে ক্রোমাস্টোন অনেক দুর্বল হয়ে পড়ে এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে বিলগ্যাক্স ব্যান্ডকে তার তরবারি দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয়, যেটা দেখে কেউই বুঝতে পারছিল না এখানে এখনই কি হলো। বিলগ্যাক্স তার বদলা পূরণের খুশিতে মেতে ওঠে, সে বলে ওঠে পৃথিবী আর অমিটেক্স এখন আমার। তখন সাইমনও সেখানে চলে আসে আর সে বিলগ্যাক্সকে ব্যানের অমিটেক্স দিতে যায়, কিন্তু তখনই অমিটেক্স থেকে সবুজ আলো বেরোতে শুরু করে এবং সেটা ক্রোমাস্টোনের টুকরাগুলোকে একসাথে করে রিজেনারেট হতে শুরু করে। আর একটা সময় ব্যান ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়ে আমাদের সামনে আসে। এটা দেখে বিলগ্যাক্স অনেক অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, কিন্তু বাকি সবাই খুশি হয়। কিন্তু বিলগ্যাক্স মানে দশ দুনিয়ার রাজা সে থামে না, সে ব্যানের উপর আবার আক্রমণ করতে চায়। কিন্তু এবার আমরা ব্যান কিলিটে দেখতে পাই এবং এবার ব্যান তার শক্তির সাথে বুদ্ধি দিয়েও লড়াই করছিল। সে বিলগ্যাক্সের উপর একটার পর একটা হামলা করতে থাকে আর একটা সময় ব্যান মাটির নিচ থেকে তিনটা বড় বড় ডায়মন্ড ক্রিস্টন বের করে এবং সেটা দিয়ে বিলগ্যাক্সকে পুরো মাটির নিচেই পুঁতে ফেলে। বিলগ্যাক্সও বুঝতে পারে তার খেল খতম আর এজন্য সে ব্যানের কাছে হার মেনে নেয়। ব্যান বিলগ্যাক্সকে এবারের মতো ছেড়ে দেয়। তখন গ্র্যান্ডফাদার ম্যাক্স সেখানে এসে বিলগ্যাক্সকে বলে, গ্যালাক্সির নিয়ম অনুসারে এই যুদ্ধ তুমি হেরে গেছো বিলগ্যাক্স, তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাবে আর দ্বিতীয়বার এর উপর কোনো হামলা করতে পারবে না। বিলগ্যাক্সকে না চাইতেও এই আইন মানতে হয়, কারণ এই আইনের খেলা সেই শুরু করেছিল। সে যাওয়ার আগে ব্যানকে ধমকি দিয়ে বলে, আমি তোমার থেকে আমার বদলা নিয়ে ছাড়বো ব্যান টেনিসন। ব্যানও বলে, আচ্ছা ঠিক আছে নিয়ে নিও, এখন যাও। বিলগ্যাক্স সেখান থেকে অপমানিত হয়ে চলে যায় আর এভাবে ব্যান টেনিসন নিজেকে এবং পুরো পৃথিবীকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে সে অনেক উদাস হয়ে পড়ে, কারণ তাদের এই ফাইট পুরো পৃথিবীতে লাইভ টেলিকাস্ট হয়েছে আর পুরো পৃথিবীর সবাই এখন ব্যান টেনিসনকে দেখে গিয়েছে। তখন ম্যাক্স ব্যানকে বলে, তুমি মন খারাপ করো না, আমি ফ্ল্যামার টেকনোলজির মাধ্যমে ফাইটের অর্ধেকে টেলিকাস্ট থামিয়ে দিয়েছিলাম, কেউ ব্যান টেনিসনকে দেখেনি। এটা শুনে ব্যান অনেক খুশি হয় আর এভাবেই হ্যাপিলি এই মুভিটার এন্ডিং হয়। আর কেবিন সে যে মনস্টার হয়ে গিয়েছে সেটা কিভাবে ঠিক হবে তা আমরা সামনে জানতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো যাই হোক, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।